আমরা কি পিঠে খাবো না খাবো না আমরা পিঠে তো চলো ঠাকুমা দিদা জেঠিমা কাকিমা সকলের নাম নিয়ে শুরু হওয়া যাক আজকের পিঠে পর্ব পৌষ সংক্রান্তি স্পেশাল কারা কারা পিঠে বানাতে পারো কমেন্ট করো আমি একদমই পারি না এটা আমার প্রথম চেষ্টা তো চলো দেখা যাক কতখানি পিঠে বানাতে পারি আর কতখানি খাওয়া যেতে পারে চালের গুঁড়ো ময়দা চিনি লবণ সব ভালো করে মিক্সড করে জল দিয়ে নাও ব্যাটারটা রেডি করে পরিমাপটা তোমরা তোমাদের মতো করে নিও না তো ফেঁসে যাবে ঠিক আছে কারণ আমি পিঠে বানাতে ওস্তাদ একেবারেই নই তো চলো দেখো জলটা ঢেলে দাও তারপরে কিন্তু নারকেল করাটাও বাকি আছে বাইদেব বলে রাখি আজকের পিঠে হচ্ছে স্পেশাল পাটি হিসাবে নারকেলটাকে টেবিল ধবাম করে মেরে এইভাবে নাও ফাটিয়ে তারপরে নাও কুড়ে করার পরে তা তোমরা কড়াতে দিয়ে একটু গুড় দিয়ে রেডি করে নাও পাটি সাপটার রেডি পাটি সাপটার পুর এবারে দাও সেই ডাটাটা আমি কি পিঠে খাবো না হলো না নেক্সট আবারও হলো না অবশেষে হলো এমন হ হলো যে ফোনটাই হাত থেকে পড়ে গেল ফোনটা না পড়লে হয়তো পাটি সাপটাটা রেডি হতো না যাই হোক ফোনটা পড়ার পরে পাটি সাপটাকে দেখি ভালোভাবে উঠে এলো কেউ একজন বলেছিল যা হয় নাকি ভালোর জন্য হয় কি বলেছিল বলো তো যাই হোক ঠিকই বলেছিল ফুলটা না পড়লে হয়তো পানির সাপটা ভালোভাবে উঠতো না এই যে শুধু মজা নিলে হবে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো পৌষ সংক্রান্তিতে তোমরা প্রথম কি পিঠে খেলে আমি তো খেলাম পাটিসাপটা দেখা যাক পরের দিন কি বানাতে পারি আমি পাটিসাপটা খাই আর ভাবতে থাকি পরের দিন কি ব্লগ দিয়ে তোমাদের একটু মজা দেওয়া যায় তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে নতুনভাবে নতুন রূপে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পেতে তো চলো ইয়ে আমি আমি পাটিসাপটা রেডি গুড নাইট সকলকে তারা দেখা হচ্ছে পরের ব্লগে